বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আরও একটি জিকে ক্লাস নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আজকে আমি আপনাদেরকে টোটাল এক থেকে কুড়িটি জিকে কে কোয়েশ্চেন শেয়ার করব যেগুলো আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপকামিং পরীক্ষা বলতে এসএসসি এমটিএস থেকে শুরু করে এসএসসি এমটিএস থেকে শুরু করে এসএসসি সিএইচএসএল এসএসসি সিজিএল এবং তার সাথে সাথে ডাব্লিউ পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তাই যারা যারা সিজিএল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং সিএইচএসএল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ডাব্লু বি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটাল কুড়িটি কোয়েশ্চেন আপনাদেরকে শেয়ার করব যেগুলো কিন্তু আপনাদের এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি আপনাদের কাছে টাইমার নিয়ে এসেছি টোটাল পাঁচ সেকেন্ডের প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে এবং আজকে এই ভিডিওতে যে টপিক সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস ঠিক আছে সুভাষচন্দ্র বোস রিলেটেড যে সমস্ত প্রশ্ন হয়ে থাকে পরীক্ষাতে সেগুলোই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো তো দেখতে পাচ্ছেন প্রথমে যে প্রশ্নটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেখানে বলা হচ্ছে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নেতা কে ছিলেন তো আপনাদেরকে বলতে হবে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নেতা কে ছিলেন তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বোস অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন অর্থাৎ কে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বোস অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুভাষচন্দ্র বসু ভারত সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেন কোথায় সুভাষচন্দ্র বসু ভারত সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেন কোথায় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সিঙ্গাপুর অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু ভারত সরকার প্রতিষ্ঠার ঘোষণা করেছিলেন এরপর দেখুন চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে কত সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে যান কত সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে যান তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে নাইনটিন ঠিক আছে নাইনটিন ফর্টি ওয়ান সালে সুভাষচন্দ্র বসু এলগিন রোডের যে বাড়ি সেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন এরপর দেখুন পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বসু ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব কে নেতাজির হাতে তুলে দেন ভারতীয় জাতীয় সেনাবাহিনী দায়িত্ব কে নেতাজির হাতে তুলে দেন তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে রাসবিহারী বসু ঠিক আছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার রাজবিহারী বসু ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন এরপর দেখুন সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বসু অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন ঠিক আছে ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন ফর্টি টু সালের সেপ্টেম্বরের এক তারিখে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল এই ডেটটি আপনাদেরকে মনে রাখতে হবে এরপর দেখুন নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সিঙ্গাপুর ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হন কোথায় ঠিক আছে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হন কোথায় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ত্রিপুরি ঠিক আছে ঠিক আছে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি হয়েছিলেন ত্রিপুরাতে এরপর দেখুন এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না এই চারটি অপশানের মধ্যে কোন ব্যক্তি আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না সুভাষচন্দ্র বসুর ঠিক আছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ক্যাপ্টেন মোহন সিং অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা কমান্ডার কে ছিলেন অর্থাৎ ভারতীয় জাতীয় সেনাবাহিনী যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সেই টিমের কমান্ডার কে ছিলেন তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ক্যাপ্টেন মোহন সিং অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন তেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র কাকে হারিয়ে কংগ্রেস সভাপতি হন ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র কাকে হারিয়ে কংগ্রেস সভাপতি হন তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে পাট্টাভি সীতারামায়া অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন চৌদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উনিশশো সালে আজাদ হিন্দ অস্থায়ী সরকারের অধীনে মুক্ত হওয়া প্রথম দুটি ভারতীয় অঞ্চলের নাম পরিবর্তন করা হয়েছে কি নামে তো চলুন আপনাদেরকে এখানে আরও পাঁচ সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে শহীদ এবং স্বরাজ আইল্যান্ড ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পনেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন সালে সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে পলায়ন সংঘটিত হয় ইন হুইচ ইয়ার দ্য গ্রেট অ্যাসকেপ অফ সুভাষচন্দ্র বোস টু জার্মানি টেক প্লেস তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে নাইনটিন ফর্টি ওয়ান উনিশশো একচল্লিশ অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপর দেখুন ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় জাতীয় সেনাবাহিনী কখন এবং কার অধীনে আনুষ্ঠানিকভাবে সংঘটিত হয়েছিল ভারতীয় জাতীয় সেনাবাহিনী কখন এবং কার অধীনে আনুষ্ঠানিকভাবে সংঘটিত হয়েছিল তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে রাসবিহারী বসু উনিশশো সালে ঠিক আছে রাসবিহারী বসু উনিশশো সালে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন সাতেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে রাসবিহারী বসু ঠিক আছে রাসবিহারী বসু কত সালে কোথায় সেটা হচ্ছে সিঙ্গাপুরে ঠিক আছে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু কোথায় সেটা হচ্ছে সিঙ্গাপুরে প্রতিষ্ঠা হয়েছিল এরপর দেখুন আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে স্থাপন করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে স্থাপন করেন তো এই প্রশ্নেরও কারেক্ট আনসার হয়ে যাচ্ছে রাসবিহারী বসু অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিখ্যাত ইন্ডিয়া ন্যাশনাল দেখতে পাচ্ছেন আইএনএ ট্রায়াল দিল্লির লালকেল্লায় হয়েছিল কত সালে বিখ্যাত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে ট্রায়াল সেটা দিল্লির লালকেলায় হয়েছিল কত সালে ঠিক আছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে নাইনটিন ফর্টি ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সালে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখুন কুড়ি নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সিঙ্গাপুর অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টোটাল এক থেকে কুড়িটি কোশ্চেন শেয়ার করলাম যেগুলো কিন্তু সুভাষচন্দ্র বসু রিলেটেড কিন্তু প্রশ্ন যেগুলো আপনাদের ডাব্লু পরীক্ষা এসএসসি এম টিএস সিএইচএসএল সিজিএল এই চারটি পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যার যারা এই চারটি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছেন এই বছর তাদের ক্ষেত্রে বলে রাখি এই ধরনের ভিডিও কিন্তু মাঝে মধ্যে আমরা নিয়ে আসবো যেখান থেকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তো যার যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে বিভিন্ন চাকরির দৈনন্দিন আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ